বুকেই মুখে আল্লাহর নাম, এই কুলে ওই কুলে আল্লাহর নাম, এই বুকে এই মুখে আল্লাহর নাম, এই কুলে ওই কুলে আল্লাহর নাম। আমার জীবনে তুমি, আমার মরণে তুমি, তুমি ছাড়ায় জীবন মরুভূমি। আমি আপনাদের মাঝে পবিত্র আল কোরআনের 114টা সূরা, এই সূরাগুলোর মধ্যে যেই সূরাটার ব্যাপারে আপনাদের মাঝে কথা বলবো, এটা 104 নম্বর সূরা। কয় নম্বর সূরা? লোক সংখ্যা কম হলেও সমস্যা নাই, কিন্তু আপনারা একটু মনোযোগের সাথে কথা শুনবেন। যদি মনোযোগ সহকারে কথাটা শোনেন, এই সূরা হুমাজার তাফসির আপনারা শোনেন, আপনাদের জীবনের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কত নম্বর সূরা এটা? 104 নম্বর সূরা। সূরাটার নাম কি? সূরাতুল হুমাজা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? সূরাগুলো দুই প্রকারের হয়। কয় প্রকার? কিছু সূরা হয় মাদানি, কিছু সূরা হয় মাক্কি। তো এই সূরাটা আল্লাহ রাসূলের মাক্কি জীবনে অবতীর্ণ হয়, এই জন্য সূরাটার নামকরণ করা হয়েছে মাক্কি সূরা। তো সূরাটা যেহেতু হুমাজা, এই হুমাজা কেন এর নামকরণ করা হলো? অন্য কিছু তো নাম করতে পারতেন, ঠিক কিনা? এই সূরাটা হুমাজা নামকরণ করা হয়েছে, প্রথম আয়াতেই হুমাজা শব্দটা আছে। কি আছে? হুমাজা শব্দটা প্রথম আয়াতের ভিতরে আছে, তার থেকেই এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল হুমাজা। মনে থাকবে কত নম্বর সূরা? 104 নম্বর সূরা। মাক্কি না মাদানি? মাক্কি। নামকরণ কেন করা হয়েছে? প্রথম আয়াতে এই বাক্যটা আছে। ক্লিয়ার? আসুন, কেন নাজিল হলো, কোন পিরিয়ডে নাজিল হলো, নাজিল তো বোঝেন আপনারা, অবতীর্ণ হলো রাসূলের উপরে এই সূরাটা কেন অবতীর্ণ হলো, কোন প্রেক্ষাপটে কি পরিবেশ পরিস্থিতির উপরে নাজিল হলো? এই সূরাটি রাসূলের নবুয়াত পাওয়ার পর মক্কায় প্রথম দিকে অবতীর্ণ সূরাগুলোর মধ্য থেকে এই সূরাটা তার একটা অংশ। আল্লাহ তাআলা রাসূল যখন নবুয়াত পেলেন, নবুয়াতের প্রথম দিকে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোর মধ্যে এটাও নাজিল হয়েছে। এই সূরাটার ভিতরে কি বিষয়বস্তু আছে, আমরা সূরাটা কেন শুনব, এই সূরাটা আমাদেরকে কি বলতে চায়, এই ব্যাপারে এই সূরায় এমন কিছু নৈতিক অসৎ বৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো জাহেলি সমাজে অর্থলোভ ধনীদের মধ্যে পাওয়া যেত। জাহিল একটা সমাজ বিরাজ করছিল এর আগে, জানেন কিনা, শুনছেন কিনা আপনারা? আইয়ামে জাহিলিয়াতের যুগ একটা পেরিয়ে আসছে। তো সেই যুগে মাক্কি জীবনে মক্কার জাহিলি সমাজের ভিতরে কিছু ধনীরা, তাদের মধ্যে কিছু স্বভাব চরিত্র আখলা, তাদের কিছু কালচার ছিল, যার মধ্যে এমন এমন কিছু স্বভাব তাদের ছিল, যেমন অসৎ প্রবণতা তাদের ভিতরে ছিল, এরপরে এমন কিছু জঘন্য কার্যকলাপ তাদের ভিতরে ছিল যে সেই সমাজের লোকেই তাদেরকে ভালো বলতো না, খারাপ বলতো। কি বলতো? তাদের কর্মকাণ্ডেই তাদের সমাজের লোকজন তখন তাদেরকে খারাপ বলতো, ভালো বলতো না কেউ। ছিল তারা অনেক ধনী, তাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক দাম্ভিকতা ছিল, অনেক প্রাচুর্য ছিল, অনেক ধন সম্পদ তাদের ছিল, কিন্তু তাদের চরিত্র, তাদের গুণাবলী এমন ছিল যে তাদের সমাজে তারা যদিও প্রতিপত্তি ছিল, ধনী ছিল, কিন্তু তাদেরকে কেউ ভালো বলতো না। এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতির উপরে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আমিন নাজিল করেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাবাজির আমার, ভাইয়ের আমার, আমরা এ ব্যাপারে এরকমেরও ধারণা করছে লোকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে তাদেরকে যখন বলছেন, আখিরাত সম্পর্কে যখন বলছেন, তখন তারা আখিরাত কি জিনিস বিশ্বাস করে নাই। বলছে আখিরাত আবার কি জিনিস, আখিরাতের কি দরকার, আখিরাত কেন হবে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এমন একটা দিন, এমন একটা দিবস যদি না থাকে,
যারা আল্লাহর হুকুম মানে আর যারা আল্লাহর হুকুম মানে না, এরা কি সমান? যারা ওয়াজের প্যান্ডেলে আসছেন আলোচনা শোনার জন্য এরা, আর যারা আলোচনার শোনে না বা আসে না তারা কি এক নাকি? একজনে কষ্ট করে লেখাপড়া করলো আর একজন লেখাপড়া করলো না, এর মান কি এক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফেরদের উত্তরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। কাফেররা তখন বলতো কিয়ামত হবে কেন, বিচার দিবসের পর কি দরকার? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কিয়ামতের দিবসটা তো এই কারণেই দরকার, আমার হুকুম যারা মানলো, আমাকে যারা মনিব বলে স্বীকার করলো, দুনিয়ার মধ্যে আমার দাসত্ব গোলামি বন্দেগি যারা করলো, আমার নিয়ামত তারাও খেলো, আর যারা আমার দুনিয়ার মধ্যে থেকে নিয়ামত পেয়ে আমার গোলামি করলো না, আমার হুকুমের ধার ধারলো না, তারা ঘাড় মুড়িয়ে চললো, এমন একটা দিবস তো এই কারণেই দরকার, কারা অপরাধী আর কারা অপরাধী না, কারা আমি আল্লাহকে মানে আর কারা মানে না, এদের জন্য বিচারের একটা দিন যদি আমি আল্লাহ ধার্য না করি তাহলে তো আমি আল্লাহ ইনসাফকারী হতে পারলাম না, ঠিক কিনা? এই সমাজের মধ্যে একজন ব্যক্তি পরীক্ষা সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষায় পাশ করলো, তার ভালো একটা সুনাম সুখ্যাতি হলো, আর একজন ছেলে লেখাপড়া করলো না, তাস পিলাস খেললো, গাঁজা খেলো, মদ খেলো, এই গাঁজাখোর মদ খোরের হিসাব নিকাশ আর এই কষ্ট করে লেখাপড়া যেই ছাত্র করলো তার হিসাব নিকাশ যদি একই হয়ে যায় আমরাই তো বলবো এটা কিন্তু ন্যায্য সালিশ হলো না, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা বিচার দিবসের দিন ধার্য না করে থাকেন তাহলে কাফেররা আর আমরা তো সমান হয়ে গেলাম, কাফেররাও মরে মাটির সাথে মিশে গেল, তাদের কোনো হিসাব নিকাশ হলো না, আর আমরা কষ্ট করে আল্লাহ তাআলার হুকুমগুলো মানলাম, নামাজ কালাম পড়লাম, আমাদেরও কোনো ফলাফল কিছুই আল্লাহর দরবারে হলো না, তাহলে তো কাফের মুশরিক আর মুমিন ইমানদাররা সমান হয়ে গেল। আল্লাহর আদালত নামের যদি কোনো কিছু না থাকে তাহলে আল্লাহ বেইনসাফি হয়ে যায় কি যায় না? এই জন্য কাফেরদেরকে জবাব দেওয়ার জন্যই আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর তৎক্ষণাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে তা সব মরে পড়ে যাবে, কিয়ামত তো হবেই হবে, কি হবে? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জীবিত রাখতে চান তারা ছাড়া অতপর আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন হঠাৎ সবাই জীবিত হয়ে দেখতে থাকবে কোন, সুবহানাল্লাহ। আমরা কিয়ামত বিশ্বাস করি, আমরা মরণের পরে আবার জীবিত হয়ে কিয়ামত যখন দেখবো তখন আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা জীবিত থাকা অবস্থায় আমরা দুনিয়ায় থাকা অবস্থায় যা বলেছিলেন আজ আমরা তো তাই দেখতে পারছি, আল্লাহর কথা ঠিক আছে, ঠিক কিনা? কাফের মুশরিকরা তারাও দাঁড়িয়ে যাবে, তারাও কিয়ামতের ময়দান হাশরের ময়দান দেখতে থাকবে, তখন তার আফসোস করবে, আহারে আল্লাহ তো সত্যই বলেছিল কিন্তু আমরা অস্বীকার করেছিলাম, আল্লাহর কথা সঠিক, আমাদের কথা আমাদের চিন্তা ভাবনায় ছিল ভুল। এজন্য কিয়ামত হতেই হবে, ঠিক কিনা? বাবাজির আমার, ভাইয়ের আমার, তাহলে আই আমি জাহিলিয়াতের যুগে মক্কার এমন একটা পরিবেশ পরিস্থিতি তখন বিদ্যমান ছিল যে সমাজের মানুষগুলো অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক শক্তি ছিল, অনেক
দাম্ভিকতা ছিল, অনেক ক্ষমতার ক্ষমতায় ছিল, কিন্তু আসলে তাদের চরিত্র, তাদের গুণাবলীগুলো, তাদের চরিত্রের বৈশিষ্ট্যগুলো এমন ছিল সেই সমাজের লোকগুলো তাদেরকে ভালো বলতো না। ওই রকমের পরিস্থিতি যদি একটা মানুষের মধ্যে হয়ে যায় তাদের পরকালীন জীবন জিন্দেগি কি রকমের হতে পারে? ওই সকল চরিত্রগুলো যদি বর্তমান মানুষের মধ্যেও থেকে যায় তাহলে তাদের মরণের পরের ফলাফলটা কি হবে? এই ব্যাপারগুলোই সূরা হুমাজার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আসুন এবার আমরা সরাসরি সূরা হুমাজায় আল্লাহ তাআলা কি বলতেছেন, আমাদের কি অবস্থা একটু শুনবো কি শুনবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পিছনে পিছনে মানুষের নিন্দা করে। এক নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যেই ব্যক্তিগুলো মানুষের সামনাসামনি লোকদেরকে ধিক্কার দেয় এবং পিছনে পিছনে তার আলোচনা সমালোচনা, তাকে নিয়ে বিভিন্ন ধরনের নিন্দা, তাকে নিয়ে বহি বিভিন্ন প্রকারের গীবত শিকায়ত করে, এই ধরনের স্বভাব আমাদের সমাজের লোকদের ভিতর আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন 104 নম্বর সূরা হুমাজার প্রথম নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষের সামনাসামনি ধিক্কার দেয়। আর এক শ্রেণীর লোক আছে সামনাসামনি বলতে পারে না, এরা পিছনে পিছনে কয়। এই ব্যাপারে আসুন একটু লাইনে যাই, কারণ বলছি তাফসির করব, একটু তো লম্বা করাই লাগে ঠিক কিনা বিষয় কিন্তু বুঝতে হবে, খুব মনোযোগের সাথে আপনারা খেয়াল করবেন। এখন এক শ্রেণীর লোক আছে আল্লাহ বলেন তারা সামনাসামনি ধিক্কার দেয়, আর এক শ্রেণীর লোক আছে সামনে বলতে পারে না কিন্তু পিছনে বলতে পারে, ওনার পিছনে বলার সাহস আছে সামনে বলার সাহস নাই। এই সমাজের মধ্যে যারা কোটিপতি বিত্তশীল ধনাঢ্য ব্যক্তি, যারা যাদের আঙ্গুলের ইশারায় সমাজ উলট পালট হয়, যাদের 20-50-150 লাঠিসুটা আছে, বংশ মর্যাদা উচ্চ, তাদের লাঠির সংখ্যা বেশি, ক্ষমতার সংখ্যা বেশি, এই ধরনের লোকজন যদি কোনো দুর্বল প্রকৃতির সমাজের কাউকে কোনো কথা বলতে হয় তারা সামনাসামনি বলতে পারে, কারণ সে জানে যে কলিমুল্লাহ সলিমুল্লাহ, ও বংশে দুর্বল, লাঠিসুটা কম, দলেও দুর্বল, ওর টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, ওরে সামনের উপর বললেই ঠেকায় কে? এই জন্য তারা সামনাসামনি কান ধরে মুলা দিয়ে ছেড়ে দেবে, একটা সটকানি মেরে দেবে, একটা ঘুষি মেরে দেবে, এমন একটা কথা অবান্তর তাকে বলে দেবে, জাত বেজাত বলে খুঁটা দেবে, বংশ বলে খুঁটা দেবে, এতে উনি সামনাসামনি বলতে কোনো দ্বিধাবোধ করে না, কারণ ওরা গায়ে গোস্ত বেশি। এরকম সমাজের লোক আছে কি নাই? আল্লাহ আরো 1450 বছর 1500 বছর আগে কোরআনের ভিতরে এই কথাটা কোট করে দিয়েছেন, তখনও মক্কার জমিনে এই ধরনের বদমাইশ ছিল কি ছিল না? এখনো আছে কি নাই? বাকি জীবনও থাকবে। এইবার আসেন, এরা তো ক্ষমতাসীন লোক তাই তো সামনাসামনি বলল, কিন্তু আল্লাহ বললেন আর এক শ্রেণীর লোক আছে তারা পিছনে পিছনে নিন্দা করতে অভ্যস্ত, উনি সামনে বলার ক্ষমতা রাখে না কিন্তু পিছনে পিছনে কয়। বলে কেমন পিছনে পিছনে কয়? একজন মুসল্লি, একেবারে খুব ভালো মুসল্লি, দরিদ্র লোক, গরিব মানুষ, সমাজে লাঠিসুটা কম, দলেও লোক কম, ওনার কথা কেউ শোনে না, কিন্তু উনি নামাজে গেছে, মসজিদে গেছে, নামাজের থেকে বেরোনোর পরে ওনার মতো আর একজন দরিদ্র ব্যক্তি জানে শক্ত একজনের কাছে বললে তো গুঁতো খাওয়া লাগবে। হ্যাঁ, উনি মুসল্লি মানুষ, নামাজে গেছেন, নামাজের থেকে যখন বেরোইছেন, বেরোনোর পরে এমন কি এরকম দেখা যায় ইমাম সাহেবকে বা মুয়াজ্জিনকে ডেকে ডেকে বলতেছে, এই ইমাম সাহেব শুনছেন নাকি? ইমাম সাহেব বলে চাচা কি হয়েছে? বলে ওই যে কালকে ওই সিয়ারম সাহেবের মাইয়ে বেরিয়ে গেছে, খবর রাখছো? ইমাম সাহেব বলতেছে যে না তা তো জানি না। আর হুজুর জানেন না, দেন সিয়ারম সাহেব কত ভালো মানুষ, অথচ তার মাইয়ে বেরিয়েছে দেখেছে কালকে, এটা কি পিছনে কি করলো কথা কয়? ও চাচা তো সিয়ারম সামনে বলার ক্ষমতা রাখে না, রাখে
সিয়ামে তো সামনাসামনি বলার ক্ষমতা রাখে, উনি হলো প্রথম কাতার ওই যে। আর এই যে চাচা দুর্বল, ইনি চেয়ারম্যানের সামনে বলার ক্ষমতা রাখে না, উনি চেয়ারম্যানের গোপনে ইমাম সাহেব বা মুয়াজ্জিন বা আর এক মুসল্লির কাছে গোপনে বলতেছে। ওই যে মাইয়ে বেরিয়ে গেছে, খবর জানেন না? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস, ক্ষতিগ্রস্ত, বিপদে পড়ে যাবে তারা। কেমন বিপদে পড়বে বাজান রে, আমি নোট করে নিয়ে আসছি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য। কেমন বিপদে পড়বে সামনে বলবো, এমন সব ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে, যারা যারা মানুষের সামনাসামনি বলে এবং পিছনে পিছনে বলে। এই রকমের সামনে এবং পিছনে বলার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? কথা কন, কথা কন। এই বাবা এই ব্যাপারে বিস্তারিত যাব সামনে। এইবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ কি বলেন দ্বিতীয় নম্বর? আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুমা যায়, আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আর জেনে নাও আর মিলাইয়া নাও, এই রকমের স্বভাব তোমাদের ভিতরে আছে নাকি? এই রকম স্বভাব যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা ধ্বংস। বলে আল্লাহ কেমন স্বভাব? সেটা হলো আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা, যে অর্থ জমা করে এবং তা সে গুনে গুনে রাখে। কি করে? অর্থ যা জমা আমরা করি তা গুনে গুনে রাখি। স্বভাব আমাদের আছে কি নাই? আরে কোটিপতি যারা, শিল্পপতি যারা, লক্ষ লক্ষ টাকার মালিক যারা, আপনি খুঁজে দেখবেন ব্যাংক যেই কয়টা আছে প্রত্যেক ব্যাংকে তাদের টাকা ঢুকানো আছে। দুইটা ব্যাংকে টাকা আছে আর একটা ব্যাংক নতুন খুলছে ওটাই টাকা নাই। চিন্তা করে, আহারে আমি তো সব ব্যাংকে টাকা রাখছি, টাকার তো আমার অভাব নাই, নতুন একটা ব্রাঞ্চ খুলেছে ওই জায়গা 2-4-10 লাখ না রাখলে কেমন হয়? ও জায়গার লোকজনও তো আমার চিনা লাগবে। কে কন? বাড়ি একটা করছে আর একটার দরকার, জমি এক পাখি কিনছে আর এক পাখি কেনার জন্য বায়না দিচ্ছে। কথা কন, খেয়াল করেন, খেয়াল করেন আল্লাহর কথার সাথে আমাদের চরিত্রের মিল হয় কিনা। জমিন এক পাখি কেনছেন আর এক পাখি কেনার জন্য 50,000 বায়না দিয়েছেন, গুনে গুনে রাখতেছেন, ছেলে একটা বিদেশের বাড়িতে পাঠাইছেন আর একটা কেবল যুগলাই হচ্ছে পাঠানোর জন্য, ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। আর ওই আগের ডাজারে পাঠাইছেন তারে বলতেছেন, মনিরে ভালো বিষার ব্যবস্থা যদি তুমি নিতে পারো, প্রতি বছর আমরা 2-3 পাখি করে জমি কেনব। এটার নাম হলো জমা করে করে রাখা, গুনে গুনে রাখা। আল্লাহ বলেন, আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা, এমন ধ্বংস সকল ব্যক্তি হবে যারা অর্থ জমা করে আর গুনে গুনে রাখে। শুধু কি তাই বাবাজির আমার, এই যে এলাকার মধ্যে যত মাহফিল হচ্ছে, মাহফিলের জন্য চাঁদা চাইতে গেলে 5 টাকার উপরে জটে না, 10 টাকার উপরে জটে না। আপনি যদি 50টা মাহফিলেও 10 টাকা করে টাকা দেন তাহলে আপনার টাকার পরিমাণ দাঁড়ায় 500। কত বাবাজির আমার, ভাইয়ের আমার, 50টা মাহফিলের জন্য যদি 10 টাকা করে দেন টাকার অঙ্ক কত? 500। এইবার আসেন ওই যে জরিনারে আনে 2 পাল্লা নাচ দেয়া হবে, অর্থাৎ কনসার্টের মাহফিল। এই কনসার্টের মাহফিলে চেয়ারম্যান সাহেবের কাছে যখন যাওয়া হয়, মেম্বারের কাছে যাওয়া হয়, কিংবা যদি কোনো ভ্যান রিক্সাওয়ালার কাছেও যাওয়া হয়, যেহেতু ওই জায়গায় একটা আনন্দ প্রমোদের ব্যবস্থা আছে, নাচানাচি কায়দা বায়দা আছে, ওই জায়গা হাত পাতার সাথে 100 টাকার নোট কড় করে নোট বেরিয়ে যায়, যায় কি যায় না? আরে 500 টাকার নোট বেরোয় যায়, 1,000 টাকার নোট বেরোয় যায়, এমন এমন লোক আছে। মমতাজের কথা যদি শোনে, আয়ুব বাস্তুর কথা যদি শোনে, পাগলা বাস্তুর কথা যদি শোনে, 500 টাকার নোট দিবার যেয়ে কয়, আহারে কি আফসোসের কথা, মমতাজ যেহেতু আসতেছে, 1,000 টাকার নোট থাকলে 1,000 টাকায় দিতাম, আফসোস করে। আরে ভাই তুমি যদি মমতাজের কথা আগেতে কইতে তাহলে বাড়িতে আমি আলাম নোট খান নিয়ে আসতাম, 500 টাকা দিলাম ভাই, মনে কষ্ট নিয়ে না ভাই, আবার আমি আবার দেবো কি? এরম আছে না? নেই ও আজার কথা করে কে হুজুর একটা ব্যবসা শুরু করে দিয়েছে, হুজুর এই যে আইসে সিজিন, হুজুর একটা ব্যবসা শুরু করে দিয়েছে। কোন সব হলো না গুনাহ হলো? আরে তোর কপাল পড়লো বদমাইশ, এই জন্য আকামে টাকা বেরোয় যায়।
তো তোমার টাকা বেরোয় না সুখ আমি টাকা খরচ করার জন্য ভালো কাজে টাকা খরচ করার জন্য ওই সময় তোমার পুঁজির হিসাব শুরু করে দাও টাকা পয়সার হিসাব শুরু করে দাও ঠিক কিনা তাহলে এই স্বভাব আমাদের মধ্যে আছে কিনা আল্লাহ তাআলা এক নাম্বার আয়াতে যা বললেন তা কি আমাদের অন্তরে আমাদের আমাদের শরীরের মধ্যে তা আছে কি নাই এইবার দুই নম্বরে আল্লাহ তাআলা যা বললেন তা কি আমাদের ভিতরে আছে আপনারা একটু সজাগ থাকবেন যে আল্লাহর কথা আবার ভুল হয় কি নাই যেমন কিছু আল্লাহ বলছে তা তো আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় না উস থাকবেন তাহলে দুই নম্বর আয়াতের সাথে আমাদের কর্মজীবন কিন্তু মোটামুটি মিল পাওয়া যাচ্ছে কি কন এইবার আসেন তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন বাবাজিরা আমার ভাইয়ের আমার তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে এ স্বভাব মানে আমাদের নাই হ্যাঁ আরে আছে তো আছেই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ এর পিছনে আমাদের এমন অবস্থা যেই প্ল্যান প্রোগ্রাম যেই শিডিউল আমাদের সামনে তাতে আমাদের মনে হয় চিরদিন এই দুনিয়ার মধ্যে আমি আপনি থাকব আমাদের কাছে মনে হয় কোনোদিন মালাকুল মাউত আজরাইল আসবে না ঠিক কিনা নামাজের কথা বললে কয় হুজুর সময় নাই হুজুর যে যে কাজে পেছিছি হুজুর সময় নাই বলো কেন নির্ধানের প্রজেক্ট চলতেছে হুজুর এখন নামাজ কালাম পড়াতে সময় আছে না হুজুর কি কর হুজুর এই কাম কাজ একটু কমিয়ে নিক তারপরে পড়া শুরু হবে মানে উনি আল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল দে উনি করছে ছুটি দিয়ে থইছে এরকম বলতে পারবেন যে 200 বছরের জুনিয়রটা বুড়ো মানুষ লোকেশন ভালো না যোগাযোগের ব্যবস্থা খারাপ রাস্তাঘাটে কেদা কিচড়ি হয়ে যায় এর কারণে 200 বছরের বুড়ো মানুষ একটা হড়িয়ে রয়েছে আজরাইল আসতেছে না এরকম কোন জায়গা আছে দেখাতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইয়াস্তাকদিমুন দুনিয়ার মানুষেরা তোমরা কান খাড়া করে শুনে রাখো এমন একটা সময় তোমার এসে যাবে তোমার যখন সময় ফুরিয়ে যাবে মালাকুল মউত আজরাইল তোমার কানটা ধরে নিয়ে চলে আসবে একটা সেকেন্ড সময় দেবে না আর যদি তোমার একটা সময় দুনিয়ায় বেঁচে থাকার সময় থেকে থাকে এক সেকেন্ড আগেও মালাকুল মউত আজরাইল আসবে না আসবে নাকি আসবে না বাবা জি আমার ভাইয়ের আমার তাহলে তিন নম্বর আয়াতের মধ্যে যেই স্বভাব যেই চরিত্র আল্লাহ তাআলা বললেন সেটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় আমরা দুনিয়ার অর্থ সম্পদের পিছনে এমন ভাবে লালায়িত হয়েছি এমন ভাবে মোহসন্ন হয়ে রয়েছি মনে হয় এই দুনিয়ায় চিরদিন আমরা থাকব ঠিক কিনা আসুন তো চার নাম্বারের মেলে কিনা চার নাম্বারও মনে হয় মিলে যাবে সবই যেহেতু মিলে যাচ্ছে আশা করা যায় চার নাম্বার আয়াতের ভিতরে আমাদের চরিত্র মিলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ বলতেছেন বান্দারে না 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 তুমি এমন কোন চিন্তা করে না যে দুনিয়ায় তুমি চিরদিন থাকবা আল্লাহ বলেন কখনো নয় কখনো নয় তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গা ফেলে দেয়া হবে যেই সকল মানুষগুলো আল্লাহর যেই সকল বান্দাগুলো দুনিয়ার ধন দৌলতের পিছে মোহে পড়ে আখেরাতকে পরকালকে ভুলে থাকে তারা মনে করে দুনিয়ায় আমি চিরদিন মনে হয় থাকবো আমার মনে হয় কবরে যাওয়া লাগবে না আল্লাহ বলেন বান্দারে কখনো নয় কখনো নয় আখেরাতকে ভুলে তুমি দুনিয়ার পিছনে যেইভাবে লেগেছো তাতে তোমার আমল নামাজের অবস্থা তোমাকে চূর্ণ বিচূর্ণকারী জায়গা ফেলে দেয়া হবে কোন জায়গা এ আবার কি জিনিস এ কি শুনছেন কোনোদিন আপনারা জাহান্নাম শুনছেন জান্নাত শুনছেন চূর্ণ বিচূর্ণকারী জায়গা ফেলে দেবে এটা আবার কোন জায়গা কোন ডিস্ট্রিক্টে আছে জানেন নাকি কেউ এই ব্যাপারে পরে যাব আল্লাহ বললেন তোমরা যারা আখেরাত ভুলে দুনিয়ায় চিরদিনের জন্য থাকার জন্য প্ল্যান করে বসেছো রে বান্দা আমি আল্লাহ বললাম কখনো না তোমার চিন্তা ভাবনা ভুল তোমাকে এমন জায়গা ফেলে দেওয়া হবে সেটা হলো চূর্ণ বিচূর্ণকারী জায়গা পাঁচ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কি আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটা কি
আমি যে প্রশ্নটা আগেই করলাম সেটা আল্লাহ বলতেছেন বান্দারে তুমি কি জানো সূর্ণ বিসূর্ণকারী জায়গাটা কি আল্লাহ বলেন 6 নম্বর আয়াতে নারুল্লাহিল মুকদা কন আল্লাহু আকবার আল্লাহর আগুন প্রচন্ডভাবে উৎক্ষিপ্ত কোরআনের ভিতরে একমাত্র এই এক জায়গা এই জায়গাটাই এই জায়গায় আল্লাহ তাআলা বলেন নারুল্লাহ জাহান্নামের আগুন হলো আমার আগুন আল্লাহু আকবার বলেন আর কোথাও বলেন নাই আমার আগুন এই জাহান্নামের এই আগুনটাকে এই নারুল্লাহ এখানে আল্লাহ তাআলা একমাত্র বলেছেন এই জাহান্নামের আগুন হলো আমার আগুন কার আগুন আল্লাহর আগুন তা দুনিয়ায় যে আগুন দিয়ে আমরা ভাত রান্না করে খাই ওটাও আল্লাহর আগুন আল্লাহরই কুদরতি সৃষ্টি ঠিক কি না কিন্তু সেই আগুন আর ওই আগুন যেটা বলা আছে আমার আগুন আল্লাহর ক্ষমতা যেমন আল্লাহ তাআলার আগুন যেটা তার ক্ষমতা কি সেরকম না কম সেই আগুন কি করবে কোন কায়দা আমার আপনারে সাইজ করবে সেটা তো সামনে আসতেছে বললাম সরল তর্জমায় আছে কেবল এখনো বিস্তারিত যাই না সময় হলে বলবো ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন 7 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাতি তাতানিউ আলাল আফইদা সেটা হলো এমন আগুন নারুল্লাহিল মুকদা সেটা হলো আমি আল্লাহ আমার আগুন যার হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে কোথায় পৌঁছাবে হৃদয় অভ্যন্তর কি জিনিস এটা সামনে আসছে ব্যাখ্যার ভিতরে আছে হৃদয়ের অভ্যন্তরের জায়গাটার কি পরিস্থিতি সেটা কেমন জায়গা জায়গাটা কিরকম লাল না কালো এটাও ব্যাপারে বিস্তারিত আছে বাবাজির আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন বান্দারে সেটা যা এমন আগুন হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করে দেয়া হবে এটা আবার কি নতুন কথা শুনলাম রে আল্লাহ এ কেমন আগুন ঢেকে দিয়ে আবার বন্ধ করে দেয়া হবে আপনার আমার বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় অনুষ্ঠান করা হয় কি হয় না সাসমেনের মধ্যে গোস্ত রান্দা হয় কি হয় না বিরিয়ানি পোলাও রান্দা হয় কি হয় না বাবা জিরা রে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে জাহান্নামী বান্দাগুলো কান খাড়া করে শুনে রাখো তোমার এমন একটা জাহান্নামের ব্যাগের মধ্যে সিদ্ধ করা হবে এবং তোমার জাহান্নামের আগুন দিয়ে সিদ্ধ করা হবে এমন কিছু করা হবে না যে ভা পুড়ি উড়িয়ে একটু কষ্ট কম বাবা তোমারে তা ডেক্সির ঢাকনা দিয়ে ঢেকে দেয়া হবে কি করা হবে ঢেকে দেয়া হবে আমরা গোশত রান্না করার পরে ভাত রান্না করার পরে বিরিয়ানি কোরমা ফুলা জার রান্না করি রান্না করার পরে ভাতটা তাপটা বেরোয় যাতে না যায় ভালো করে যাতে সিদ্ধ হয় এই জন্য কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি সাসমেনটা ঠিক কিনা আল্লাহ বলেন বান্দারে তোমরা শুনে রাখো ইন্নাহা আলাইহিম মুসাদা তা তাদের উপর ঢেকে দিয়ে বন্ধ করে দেয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফি আমাদিম মুমাদ্দাদা এমন অবস্থায় যে তার উঁচু উঁচু থামে ঘেরাও হয়ে থাকবে খালি কি ঢেকে দেয়া হবে জাহান্নামের লম্বা লম্বা থাম্বার সাথে ওটাকে বেঁধে রাখা হবে বলেন আল্লাহু আকবার এইবার কি একটু বিস্তারিত যাব কিনা যাব চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না ঠিক কি না বলেন সবাই চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ পাইবে না ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ পাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না তাহলে আমাদের চিন্তা করতে হবে পরকালীন চিন্তা ঠিক কিনা দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে যদি পড়ে থাকি কপাল ঘুরে যাবে কার কথা আমরা কিন্তু দুনিয়াদারির চিন্তা নিয়েই ব্যস্ত থাকি মগ্ন থাকি আখেরাত আমরা ভুলে থাকি আখেরাত ভুললাম তো আমাদের কপাল পড়লো আখেরাত হলো চিরস্থায়ী অনাদি অনন্তকাল আমাদের সেখানে থাকতে হবে যেই দিনটার শুরু হবে বাবাজিরা কোনোদিন শেষ হবে না আর দুনিয়ায় আপনার কষ্টেই কাটুক আর আরামেই কাটুক আজ হোক আর কাল হোক 6 মাস পরে হোক 5 বছর পরে হোক এই দুনিয়া লাঠি মেরে আমাদেরকে কবরে পাঠাইয়েই ছাড়বে ছাড়বে কি ছাড়বে না
এইবার আসুন বাবাদেরা সময় সংক্ষেপ বিস্তারিত আলোচনায় না যেও যদি আপনাদেরকে সঠিক কথাগুলো একটু বলে যেতে পারি তাহলে আমারও মনের কাছে ভালো লাগবে আপনাদের একটু বুঝতে সহজ হবে এটা তো সরল তরজমা শুনলাম এবার ব্যাপারে এক নাম্বার পয়েন্ট আনছি হলো হুমাজাতিল লুমাজা এক নম্বর পয়েন্ট কি প্রথম আয়াতের ভিতরে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা বাবাজির আমার ভাইয়ের আমার হুমাজাতিল লুমাজা শব্দটা আরবি ভাষায় এই শব্দ দুইটি অর্থের দিক দিয়ে অনেকটা বেশি কাছাকাছি হুমাজাতিল লুমাজা হুমাজা মানেও যা লুমাজা মানেও তাই এই হুমাজাতিল লুমাজা এমনকি কখনো সমর্থক হিসাবে ব্যবহার করে অর্থাৎ হুমাজা যা বলে লুমাজা এটাকে সার্টিফাই করে লুমাজা যা বলে হুমাজাও এটাকে সমর্থন করে কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হুমাজা আর লুমাজা প্রায় একই অর্থে ব্যবহৃত হয় বুঝলেন কিনা এইবার আসনের কাজটা কি অর্থের দিক দিয়ে না হয় দুইজন আমরা একই মনে করলাম তাহলে ইনাদের কাজটা কি এই হুমাজা আর লুমাজার কাজ কি শুনব কি শুনব না আগে তো আমরা সরল তরজমা ছোটখাটো ভাবে শুনলাম এইবার আসুন বিস্তারিত একটু শুনি বাবাজির আমার ভাইয়ের আমার আমি আগেই বলতেছিলাম যদি এই সূরাটা আপনি হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারেন সূরাটাকে যদি 100 ভাগ বিশ্বাস করে এই এই সূরাটার হক হুকিয়ত যদি আপনি আমল করেন আপনার জীবন বদলায় যাবে জীবন চমকায় যাবে এই জন্য আমাদের কোরআন শুনতে হবে সরাসরি কোরআন মানির মান আল্লাহ রাখছে বাপরে দেখলাম রাস্তা পার পিটে সিট করে ফেলাইতেছে আমি মায়ের খাওয়ার বাইতে ওই পেস্টে সাইড কেটে আগে চলে আসছি মানির মান আল্লাহ রাখছে এরম কুলাঙ্গার সন্তান নাই আজ আমার আপনার সামনে আমার আপনার রাসূলের কষ্টে অর্জিত দিন মিটে যাচ্ছে কোনো জ্বালা যন্ত্রণা হা হুতাস কিচ্ছু নাই আসি খালি বাড়ি গাড়ি ধন সম্পদ বালাখানা নিয়ে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আমিন সূরা হুমাজার ভিতরে কি বললেন এইবার বিস্তারিত শুনেন তাহলে হুমাজা আর লুমাজার অর্থ এমনই হুমাজা যা বলে লুমাজাও তাই সাপোর্ট করে লুমাজা যা বলে হুমাজাও তাই সাপোর্ট করে এখন হুমাজার লুমাজা যা আমাদেরকে বলে বিশ্বাস করব কি করব না গুরুত্বপূর্ণ হবে কি হবে না এইবার আল্লাহ তাআলা বলেন বান্দারে হুমাজা লুমাজার কথা তোমরা শুনে নাও এখানে যে অর্থ করা হয়েছে অনেক অর্থ তার মধ্যে আমি যে অর্থ নিয়ে এসেছি তা হলো সে কাউকে লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য করে হুমাজা লুমাজার অর্থ হলো সে কি করে একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি এবং পিছনে পিছনে নিন্দা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে এখানে হুমাজা এবং লুমাজাও তাই বলতেছে এই হুমাজা লুমাজার অর্থ হলো ওই ব্যক্তির মধ্যে এমন স্বভাব সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে আছে না সমাজের ব্যক্তি তাহলে আমাদের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা যার ভিতরে আছে এই হাউস থেকে এই মাহফিল থেকে নিয়ত করব আমি বাকি জীবনে আর কাউকে কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্য করব না আমি সকলের চাইতে আমি গুনাহগার আমি খারাপ আমি জাহান্নামী আমি মনে হয় খারাপ আল্লাহর কাছে আল্লাহ যদি একজন ব্যক্তিকে জাহান্নাম দেয় ওই ব্যক্তিটাই মনে হয় আমি আর আল্লাহর সকল বান্দাগুলোই ভালো এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে ফিট করতে পারেন তাহলে আপনি হুমাজা আর লুমাজার ইঙ্গিত থেকে বাঁচতে পারবেন আর একটা অর্থ আছে এই হুমাজা লুমাজা আর একটা ইঙ্গিত করে সেটা হলো কারোর প্রতি তাচ্ছিল্য বলে আঙ্গুলি নির্দেশ করে চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে কারো বংশের নিন্দা করে কারো ব্যক্তিসত্তার বিরূপ সমালোচনা করে কারোর মুখের উপর তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পেছনে তার দোষ বলে বেড়ায় কোথাও চুগলখুরি করে এবং এর কথা ওর কানে লাগিয়ে বন্ধুদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয় কোথাও ভাইদের মধ্যে ঐক্য ফাটল ধরায় কোথাও লোকদের নাম বিকৃতি করে খারাপ নাম অভিহিত করে কোথাও খারাপ খুসায় কাউকে আহত করে কয়টা বললাম আরো আছে তাহলে এই ঘুমাজা লুমাজার চরিত্র যাদের ভিতরে আছে তাদের প্রত্যেকেরই কিন্তু দেখবেন এই এই কামগুলো আছে আছে না ভাই ভাই তিনটে ভাই বা দুইটা ভাই ভালোই সুন্দর করে মিলমিশভাবে বসবাস করতেছে কিন্তু এমন কিছু ক্রিমিনাল জঘন্য প্রকৃতির কিছু লোক সমাজের ভিতরে থাকে আহারে ওরা খুব সুন্দরভাবে মিলেমিশে চলতেছে এই মিলমিষ্ট হয়ে চলবার দেওয়া যায় না কিলিক বাদা এক ভাইয়ের বিরুদ্ধে আর এক ভাই কি করে পিন মারে পিন মেরে ওই দুই ভাইয়ের ভিতর কি করে ঝগড়া ঝাঁটি বাঁধানো যায় বাড়ি ভাগাভাগি করান যায় ঘর ভাঙ্গে আর এক জায়গায় উঠোন যায় এরমের
দান্দাবাজি আছে না, এরকম ক্রিমিনাল আছে না? আছে। সমাজে সুন্দরভাবে চলাচল করতেছেন, আপনার নামে কোনো মামলা হামলা কিছু নাই, আপনি খুব দুধে ভাতে ভালোই চলতেছেন, ভালোই, কিন্তু এক শ্রেণীর লোক আছে তাদের চোখে ভালো লাগতেছে না। কি করে একটা মামলা লাগাই দেওয়া যায়, কি করে একটা গন্ডগোলে ঢুকাই দেওয়া যায়, এই ধরনের ওত পেতে থাকে কিছু লোক আছে না? আছে। এই জন্য এই সকল চরিত্র আমার আপনার ভিতরে যদি থাকে ডিলেট করতে হবে। কি করতে হবে? এগুলো আমাদের জীবনের ভাইরাস। কোন সময় আমার আপনার জীবন হ্যাং হয়ে যাবে, কোনো কাজ করবে না। আরে হ্যাং হবে কখন বলেন তো? ইদানিং তো হ্যাং হয়ে মরতেছে বেশি। হ্যাং হবে যেন স্টক, আগে এত স্টক হয়নি, কিন্তু ইদানিং আমাকে যে ভাইরাস আমার আপনার শরীরে জীবনে আমলে ভাইরাস ঢুকে ঢুকে এমন হয়েছে, আল্লাহ কাছে তোর মতো ভাইরাস আমি আলো বাতাস দেওয়ার বাঁচাতে চাই না, মালাকুল মুতাজাইল পাঠাই দিলাম। আজরাইল সাহেব উনি যখন আসেন, এই ভাইরাস মার্কা বান্দা যারা তারা আজরাইলের দেহেই হ্যাং হয়ে যায়। আজরাইলের চেহারার কাছে ভালো নজর আসে না, তখন আসে না কি আসে না? বৎকার যারা জাহান্নামি যারা আল্লাহ তালার নাফারমান বান্দা যারা, তাদের সামনে মালাকুল মৌত আজরাইল এমন সুরতে আসবে, আজরাইলের দেহের সাথে পায়জামা পুরো গরম, রুহুটা কোথায় পালাবে সেই দান্দা, পালায় কি বাঁচতে পারবে? রুহুটা আজরাইল এত ধরা দেবেই না, পালানোর চেষ্টা করবে, তখন আল্লাহ আল্লাহ তালার ফেরেস্তা জিব্রাইল আজরাইল থাবা মারবে বুকের উপরে, থাবা মেরে, আরে বিরক্ত করিস, আমার আর এক জায়গা যাওয়া লাগবে, আমার কলাইছি, তোমার কাছে দাঁড়া থাকলে হবে, ফাইজ নেবে একটু, থাবাই যে তোমার নেবে, হ্যাং যে হবে না, স্টক যে করবে না, এটা বেশি তো স্টক করে, আর বড় লোকরা স্টক করে বেশি, ঠিক বড় লোকরা শান্তি দি নাই, খাবার দেন খাবারের অধীনে যায় দেন, ভালো মন্দ খাওয়ার কায়দা নাই, রুটি খাই, এ খায়, তা খায়, আলু ভাজি ডাল ইত্যাদি, বাইসে বাইসে খানা, কোথায় আছেন শান্তি নাই? এইবার আসুন দুই নম্বর পয়েন্ট, আমরা যাই দুই নম্বর পয়েন্ট, আছে জামা মালা, কি আছে জামা মালা। এই বাক্যটির থেকে স্বতঃস্ফূর্তভাবে এ অর্থই প্রকাশিত হয়েছে যে নিজের অগাধ ধন দৌলতের অহংকারে সে মানুষকে মানুষ মনে করে না, এবং মানুষকে লাঞ্ছিত এবং অপমানিত করবে এ ব্যাপারে তার কোনো কোনো বাধা বিপত্তি নাই। আর আমার টাকা আছে, মামলা মকদ্দমা একটা মারি হেলাই দেবো, মামলা মকদ্দমা আছে, টাকা আছে, আছে না? টাকা পয়সার গরমে উনি যে কি করবেন নরমে, ঠিক পায় না? এই জন্য এখানে স্বতঃস্ফূর্ত ভাবে জামা মালার অর্থ মুফাসসিরিনগণ বলেছেন, এটার অর্থ হলো নিজের অগাধ ধন সম্পদ থাকার কারণে তার প্রবণতা এমন হয়েছে দুনিয়ার মধ্যে হামথাম কিছু করবে, মারো কাটো জ্বালাও পোড়াও কিছু করবে, কাউকে ধরে বলার দরকার কিন্তু তারা ধরে মারিয়ে বসে, আছে না? কিচ্ছু পরোয়া করে না, শুয়ে বসে টাহায় পেট বাড়তি বাড়তি, মোটামুটি কিছু কিছু লোক আমি দেখি সামনে এই ট্যাঙ্কির উপরে পেটটা নাড়িয়ে দেয়, নাড়িয়ে দিয়ে তাই চলে, কারণ ওনার যে পেট ওই ট্যাঙ্কির উপরে আমার বিছাই না দিলে পরে তোমার পেট থাকে না, এদিক ওদিকতে বেরিয়ে চলে যায়, মোটামুটি আবার দাপায় দুপুরে সূর্য টাকা কালেকশন মালেকশন করে এসে বাড়ি সিলিপি তার বসে, আছে না? ওরা কিচ্ছু পরোয়া করে না, ওরা চিন্তা করে টাকা আছে, আরে পুলিশ কি করবে, টাকা দিয়ে পুলিশটা কিনে এলাই দেবো, কোর্ট কাছারি টাকা দিয়ে কিনবো, সব কিছুই টাকায় করে টাকায় করে, এরম আছে না ধান্দা? আল্লাহ তাআলার ক্ষমতা তারা ভুলে যায়, আল্লাহ তাআলা বলে বান্দারে আমার ক্ষমতারে তুমি ভুলিয়ে তুমি টাকা টাকারে ক্ষমতাবান মনে করতেছো, টাকা তোমার সঙ্গে যাবে না, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, আছে না? টাকা পয়সার দাপটে এরকমের চরিত্রবান লোক সমাজে আছে কি নাই? আমাদের ভিতরে টাকা পয়সা যাদের আছে আমাদের যদি এরকমের চরিত্র থেকে থাকে আমরা এই চরিত্র ডিলিট করবো ইনশাআল্লাহ। তিন নম্বর পয়েন্টে চলে যাই, তিন নম্বর পয়েন্টে অর্থ সম্পদ জমা করে রাখার এমন অবস্থা পয়দা হওয়া যে সে মনে করে আমার অর্থ সম্পদ আমাকে যে কোনো সমস্যার মোকাবেলায় সাহায্য করবে, যা বলতেছিলাম। চার নম্বর পয়েন্টের ভিতরে আছে হুতামা।